কতবার বললাম ফুলকপি আর এনো না এনো না, কে কার কথা শুনে। আবারও নিয়ে এলো হাতিস মাতার সমান একটা বড় ফুলকপি। রাগে গজরাতে গজরাতে ফুলকপিটার ভর্তা বানিয়ে ফেললাম। কিন্তু কি কাণ্ড, ফুলকপির ভর্তা খেতে এতটা স্বাদ লাগলো যে রাগটা কমিয়ে বুড়োকে বললাম আবারও একটা ফুলকপি এনো তো। বন্ধুরা, তোমরাও করে ফেলো মজাদার ফুলকপির ভর্তা, সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। নমস্কার, রুমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। ফুলের ভর্তাটা কিভাবে তৈরি করলাম চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো। ফুলকপির ফুলগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপি থেকে বাড়তি জলটাকে ঝরিয়ে নেব। এবার কিছু ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা লেবু কুচিয়ে নেব। সব কিছু কাটা হয়ে গেল। এই কাটার ব্যাপারে আমার মেয়ে আমাকে হেল্প করেছে। এখানে আরও চারটে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে আর কিছু রসুনের কোয়া দেওয়া হয়েছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ওই তেলেই রসুনের কোয়াগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত রসুন, লঙ্কা, মরিচ, পেঁয়াজ, ধনে পাতা ভালো করে মাখিয়ে নেব। এবার আগে থেকে সিদ্ধ করা ফুলকপির ফুলগুলো তার সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে সব একসাথে আবারও ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার লেবুর রসটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার ফুলকপি ভর্তাটাকে একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নেব। ওপরে একটা সিদ্ধ করা ফুলকপির টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।